हेलो एवरीवन, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে ফ্রাইডে, আমরা যারা মায়েরা আছি আমাদের তো কোনো দিনই ফ্রাইডে বা স্যাটারডে বলে কোনো কথা নেই, আমাদের সপ্তাহের 7 দিনই আমরা কাজ করে থাকি। তো টোটাল আমরা সব সময় কাজ করে থাকি, কিন্তু আজকে আমার জন্য একটি বিশেষ দিন, মানে আজকে হচ্ছে আমার জন্য হ্যাপি ফ্রাইডে, কারণ আজকে আমার ছেলে আমাকে রেস্ট দিয়েছে। তো আমি সকাল থেকে ভিডিওটি শুরু করেছি, আমার ছেলের বিছানাটি আমি গুছিয়ে ফেললাম। তো দেখেন ভিউয়ার্স, আমার অ্যালেক্সা কিভাবে শুয়ে আছে, আমি আমার বিছানাটিও গুছিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আজকে আমার রেস্ট, মানে রেস্ট, আমি সকালবেলা নাস্তাও তৈরি করিনি, গতকালের যে সুইচ রোল এনেছিলাম সেটাই আমি একটু খেয়ে নিচ্ছি। তো আমি চা খেয়ে চলে আসলাম আমার গাছের কিছু কাজ করার জন্য। আমার বারান্দায় যে গাছগুলো রাখা আছে ভিউয়ার্স, ইঁদুর সেই গাছগুলোকে কেটে নিচ্ছে, তাই আমি আমার মানি প্ল্যান্টের বংশ নির্বংশ হওয়ার আগেই এগুলোকে বাঁচানোর কাজে লেগে পড়লাম। তো দেখেন, ইঁদুর আমার গাছের পাতাগুলো খেয়ে ফেলেছে, তাই আমি এগুলোকে কেটে নিচ্ছি। এই পাতাটার মাঝখানে যে শিকড়টা থাকে, এভাবে করে কেটে নিলে এই প্রত্যেকটা পাতা থেকে এক একটা করে গাছ হয়। আমার পাতাগুলো কাটা হয়ে গিয়েছে, এই কয়টা পাতা আমি নিয়েছি। তো আমি জানালার সাথে বাঁধার জন্য একটি ছোট প্লাস্টিকের টব বানিয়ে নিচ্ছি। প্লাস্টিকের টবটি আমি জানালার সাথে বেঁধে দিলাম। এই কাচের জারটার মধ্যে আমি কিছু পাতা রাখবো, বাকিটা জানালায় রেখে দিব। তো আমি কিছু পাতা জানালায় রেখে দিলাম আর রোদে আলো বাতাস পাওয়ার জন্য, এতে শিকড় গজাতে সুবিধা হবে। তো দেখেন, এটা ঠিক এমন হবে। এই গাছটি হচ্ছে আমার 8-9 মাস আগের একটি গাছ, শিকড় দিয়ে জড়িয়ে গেছে। আমি কিছুদিন পর পর পানিগুলো চেঞ্জ করে ভালো পানি দিয়ে দিই। তো আমার বাকি পাতাগুলো আমি একটু বেঁধে দিচ্ছি, এতে শিকড়টা গজাতে খুব সুবিধা হয়। তো আপাতত আমি এগুলোকে জানালার কাছেই রেখেছি, যাতে আলো বাতাসে শিকড়টা ধরে যায়। তো ভিউয়ার্স, আজকে আমি বলেছিলাম আমার জন্য আজকে হ্যাপি ফ্রাইডে। তো আজকে দুপুর পর্যন্ত আমার কোনো রান্নাবান্না নেই, আমি একটুখানি গরু মাংস রান্না করে রাখছি রাতের জন্য।
ভিউয়ার্স, আমার ছেলের বেতন থেকে সে আমাকে আজকের সকাল এবং দুপুরের খাবারটি ট্রিট দিয়েছে, আলহামদুলিল্লাহ। একজন মায়ের জন্য এর চেয়ে বড় কোনো উপহার আর হয় না। আমরা একটা পেজ থেকে খাবার অর্ডার করেছিলাম, তো আমি কিছুটা ডিসকাউন্টে খাবারটি পেয়েছি। এটা হচ্ছে আস্ত মুরগির কাচ্চি। তো আমার ডিসক্রিপশনে পেজের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে অর্ডার করে নিতে পারেন। খাবারটি খুবই ভালো ছিল। তো আমার ছেলে নতুন জবে জয়েন করেছে, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। তো আমি পোলাওয়ের মাঝখান থেকে খাবারগুলো বের করে নিচ্ছি। এখানে আলু ফ্রাই করা আছে, ডিম সিদ্ধ আছে। তো এই হলো খাবারটি। ছোট একটি মুরগি আছে আস্ত, চারটি ডিম, চারটি কাবাব ও চারটি আলু ফ্রাই ছিল। তো মোটামুটি চারজন খাওয়ার মতো একটি প্যাকেজ ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা দুপুরের খাবারটি খেয়ে নিয়েছি। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি চলে গিয়েছি আমার ভিডিও আপলোড দিতে। তো আমরা যেখানেই যাই আমার অ্যালেক্সা আমাদের সাথেই থাকে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিওটি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন।